सारा राज्य 135 जन बागिचा कर्मी सरकारी स्वीकृति प्रदान दाबी हर्टिकल्चर दफ्तर अधिकर्ता के डेपुटेशन प्रदान हलो सोमवार बागिचा कर्मी एदिन एकगुच्छ दाबी आदाय दफ्तर अधिकर्ता के डेपुटेशन प्रदान करे बामामल थेके बागान परिचारिकेर काज करे आसलेओ मिलेनि तादेर स्वीकृति बहुदिन जाबत विभिन्न सरकारी बागाने परिचारिकेर काज करे आसार परेओ कोनो धरनेर स्वीकृति देयनि बीजेपी सरकारेर बर्तमान मुख्यमंत्री तत्कालीन समय बिरोधी दले थाकाकालीन समय बागिचा कर्मीदेर पाशे दाड़िये तादेर स्वीकृति प्रदानेर आश्वास दिलेओ बर्तमान सरकारेर आड़ाई बछर समय पार हये गेलेओ ता समाधान नेइ एर प्रतिबादे एबं सारा राज्येर 135 जन बागिचा कर्मीदेर सरकारी स्वीकृति प्रदानेर दाबिते हर्टिकालचार दफ्तरेर जुग्म अधिकर्ताके डेपुटेशन प्रदान करा हलो सोमवार बागिचा कर्मीरा एदिन तादेर एकगुच्छ दाबी आदाये दफ्तरेर जुग्म अधिकर्ताके डेपुटेशन प्रदान करे एदिन सांबादिकदेर मुखोमुखि हये बागिचा कर्मीरा जानान सारा राज्ये 135 जनेर मतो कर्मी विभिन्न सरकारी अफिसे बागान परिचर्यार काजे रयेछेन विगत बाम आमल थेके तारा काज करे आसछेन तत्कालीन सरकारेर काछे तादेर स्वीकृति प्रदान वेतन भाता बृद्धिर दाबी जानिये आसलेओ काज हयनि आज थेके कयेक बछर आगे एई दाबिते पथ अवरोध करा हले बिरोधी दल तथा बर्तमान शासक दलेर नेता मंत्रीरा ओई समय तादेर पाशे दाड़िये आश्वास दियेछिल किन्तु नतून सरकार प्रतिष्ठान बहुदिन पेरिये गेलेओ तादेर दाबी पूरणे कोनो उद्योग नेयनि बले अभियोग এই সমস্ত দাবি নিয়ে দু একবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও তিনিও আশ্বাস দিয়েছিলেন কিন্তু বাস্তবে তাদের দাবি দাবিই রয়ে গেছে আমরা বিগত সরকারের আমল থেকে আমরা বাগিচা কর্মচারী হিসেবে আমরা যেমন রাজভবন রবীন্দ্রগণ নিশ্চয় বাংলা সেক্রেটারি বাংলা বিভিন্ন স্থানে আমরা কর্মরত আছি বিগত সরকার থাকতে আমরা ডিপার্টমেন্ট দিয়েছি অনেকবার আমরা কিছু হয়নি এখন সরকার আছে আমরা আমরা একবার আমরা জানেন আমরা একবার রাস্তা বোর্ড করছিলাম এখনকার মুখ্যমন্ত্রী আমরা সঙ্গে কথা কইছে প্লাস আমরা আশ্বাস দিছে ইয়া রাস্তা বোর্ড থেকে আমরা উঠাইছে যে উনি সরকার গঠন করলে আমরা কিছু একটা করবো কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো আশ্বাসই পাইনি কোনো কিছুই পাইনি একবার দুবার দেখা করেছিলাম তাহলে বলছে যে আমার নলেজে আছে আপনি দেখুন এরপর তো আমরা দেখেই করতে পারি না আজকে আমরা ডিজিএসএফের কাছে আছি এই ব্যাপারে কিছু আলোচনা করার লেগে এর মধ্যে লকডাউনের মধ্যেও আমাদের অনেকদিন অনেকে অসুবিধাতে বসে যেতে পারে না তাদের বেতন কাটলাম এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব আপনারা কতজন আছে আমরা অল্টিমেটে টোটাল 174 থেকে 75 জন হবে সংগঠন বলতে আমরা নিজের একটা সংগঠন আছে অল্টিমেটে কৃষি বিভাগ বাগিচা কর্মচারী সমিতি আমার নাম সঞ্জয় দাস রেজিগনেশন আমরা গার্ডেন ওয়ার্কার তাদের অভিযোগ লকডাউন পরিস্থিতিতে যানবাহন না থাকায় অনেকে কাজে যোগ দিতে পারেননি কিন্তু বেতন কেটে নেওয়া হয়েছে তারা জানান সরকার 192 টাকা থেকে মজুরি বাড়িয়ে 206 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তার আগে সরকারি স্বীকৃতি দেওয়া হোক এর দাবি জানান এখনো শুনছি আমরা 205 টাকা দিব এখনো তো আমরা 5 টাকা হয়নি কবে হবে কি হবে আমরা বেতন বাড়াও আর না বাড়াও আমাদের একটা কিছু করে দে আমরা সরকারের একটা স্বীকৃতি দিই আমরা সরকারের একটা গার্ডেন ওয়ার্কার আমরা গার্ডেন ওয়ার্কারের একটা আমরা যেটা সরকারের একটা আন্ডারে আছি আমরা সরকারের একটা স্বীকৃতি দিই আমরা বেতন বাড়ানোর দরকার নাই আমরা বাস্তবিকত এখন জিনিসপত্র যে দাম যে ইয়ে করা গাড়ির দাম ইয়ের দাম আমরা অনেক দূরে যাই 10টা থেকে 5টা 4:30টা অবধি করতে হয় আমরা বেতন দেয় 192 এর দু তিন মাস হলো আর এখন শুনছি 205 টাকা দেবে কবে দেবে কি হবে দেবে আমাদের বেতন বাড়ার দরকার নাই আমাদের যখন আমরা একটা সরকারের স্বীকৃতি দো তাই আমরা সরকারের কাছে অনুরোধ আমরা যখন খায়া বাঁচতে পারি ছেলে মেয়ে নিয়ে এদিন সংশ্লিষ্ট দপ্তরের যুগ্ম অধিকর্তা ডেপুটেশন গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন এদিনের মতো বাগিচা কর্মীরা আশ্বাস পেয়ে ফিরে গেলেও দাবি অনাদায়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন রিপোর্ট মৃণালিনী এনএন।